ড্রোন ক্যামেরা দিয়ে আজকে বাংলাদেশের সর্ববৃহত্তর একটি পুরাতন মোটরসাইকেলের হাট বাজার দেখাবো। আমি আসছিলাম চুয়াডাঙ্গায়, আর চুয়াডাঙ্গায় এসে শুনলাম এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নাকি বিশাল বড় একটি পুরাতন মোটরসাইকেলের হাট বাজার বসে। তো আজকে আমি ভাবলাম যে অনেকদিন যেহেতু ড্রোনের কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না, আজকে এই ড্রোন ক্যামেরা পাঠাবো এখান থেকে সেই 2 কিলোমিটার দূরে। প্রতি শুক্রবার নামাজের পরে নাকি এখানে হাজার হাজার লোক এবং হাজার হাজার মোটরসাইকেল নিয়ে হাজির হয় বেচা কিনা করার জন্য। প্রায় 2 কিলোমিটার দূরে সেই হাট বাজারে ড্রোন ক্যামেরা পাঠাবো, আর ড্রোন ক্যামেরা দিয়ে সম্পূর্ণ বাজারের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রায় 40 ফিট উপর দিয়ে ড্রোন ক্যামেরাটি যাচ্ছে সেই পুরাতন মোটরসাইকেলের হাট বাজারে। দর্শক, মোটরসাইকেলের হাট বাজারের দৃশ্যটা দেখলে সত্যি অবাক হবেন। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। দর্শক, ড্রোন ক্যামেরাটি প্রায় বাজারের কাছাকাছি চলে আসছে। ওই যে দেখতে পাচ্ছেন বাজারের দৃশ্য কিছুটা কিন্তু বোঝা যাচ্ছে। ওয়াও, দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে এবং প্রত্যেকের সাথেই কিন্তু বাইক আছে আর সবাই বাইক বিক্রি করতে আসছে। তো এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন ততটাই কিন্তু বাইকও এখানে দেখতে পারবেন। এটাই হলো বাংলাদেশের সর্ববৃহত্তর একটি পুরাতন মোটরসাইকেলের হাট বাজার। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় এই বাজারটি বসে। তো আমি একটু কাছে থেকে আপনাদের ড্রোন ক্যামেরা ঘোরায় ঘোরায় দেখানোর চেষ্টা করব এখানে কতটা মোটরসাইকেল আছে এবং কত মানুষ আছে এখানে। মোটরসাইকেল কেমন কিনা বেচা হয় আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। দর্শক, হাজারো ক্রেতা এবং বিক্রেতাদের মিলন মেলা এখানে দেখতেই পাচ্ছেন। কত হাজার হাজার মানুষ এখানে, অনেকে আসছে বাইক কিনতে, আবার অনেকে আসছে বাইক বিক্রি করতে। তো ড্রোন ক্যামেরাটি আস্তে আস্তে ব্যাকে নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ আর কত মানুষের দৃশ্য এখানে। তো সরাসরি গেলে আরও ভালো লাগতো। তো আমি ড্রোন ক্যামেরা আস্তে আস্তে রিটার্ন নিয়ে আসছি, অনেকটা চার্জ কমে আসছে, নাইতো আবার সমস্যা হইতে পারে। তো ড্রোন ক্যামেরাটি আমি আস্তে আস্তে রিটার্ন নিয়ে আসতেছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যগুলা দেখেন কতটা সুন্দর লাগতেছে। রাস্তাটা দিয়ে যখন ড্রোন যাচ্ছিল অনেকটাই চমৎকার লাগতেছিল। দর্শক, অনেকদিন পরে ড্রোন ক্যামেরা উড়াইলাম আর আপনাদের একটি পুরাতন মোটরসাইকেলের হাট বাজার দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।